আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাউলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আমাদের আজকে ফার্স্ট সেশনে প্যাসিভ ফেলের উপরে রিভিউ এবং এটার কিছু এক্সারসাইজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট কর্মবাচ্য ফেল, এবং গত সেশনে আমরা দেখার চেষ্টা করেছিলাম এটা কীভাবে আলঙ্করিকভাবে কোরআন মুজিদে ব্যাপকভাবে ব্যবহার হয় এবং ইমোশনাল স্পিচের মধ্যে প্যাসিভ ফেলটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা খেয়াল করি না, আমরা অনেক সময় রাগ করে আমাদের সামনে থাকা আমাদের প্রিয়জনকে বলি তাকে এখান থেকে যেতে বলা হোক। আমি সরাসরি না বলে থার্ড পার্সেন্টে আমরা প্যাসিভ ফর্ম ইউজ করতেছি। এরকম অনেকভাবে অনেক রকম ইমোশন অনেক কিছুই প্যাসিভ ফেলের মাধ্যমে প্রকাশিত হয়। অতএব প্যাসিভ ফেলের কিন্তু এক্সপ্রেশনের জন্য একটা অভিব্যক্তির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে সঠিকভাবে চেনা উচিত। কোরআন মজিদে সে জিনিসটা আমরা চেনার চেষ্টা করছি এবং এটা এবং কোরআন মজিদ বলতে গেলে বলে পুরোটাই একটা অভিব্যক্তি। আল্লাহ বিভিন্নভাবে কথা বলছেন, এই অভিব্যক্তিগুলো বোঝা খুব জরুরি। যেমন আমরা গতকাল আজকে সকালে সূরা ইউসুফের তাফসিরের সিরিজে আমরা পড়ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে মা আকসারাহুম ওয়ালাউ হারাস্তা বিমুকমিনিন। তো সেখানে আমরা দেখলাম যে একটা নতুন জুমলা এ তারাদিয়ার একটা কনসেপ্ট আমরা দেখলাম, একটা সেন্টেন্সের মধ্যে ইন্টারসেপ্ট করে একটা সেন্টেন্স ঢুকাই দেওয়া হচ্ছে। অর্থাৎ এগুলো কিন্তু সবগুলো স্পিচ এবং এক্সপ্রেশন লেখা হয়েছে, কিন্তু এগুলো কিন্তু বলা হয়েছে। জিবরিল আলাইহিস সালাম এসে রসুল সাল্লাহ সাল্লামের কাছে এগুলো রাইট বলতে পারেন এক্সপ্রেশনে প্রেজেন্ট করছেন, এবং রসুল সাল্লাহ সাল্লাম ওনার সাহাবিদের সামনেও একইভাবে প্রেজেন্ট করছেন। অতএব এগুলো কিন্তু গ্রামার শেখার খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কনসেপ্টগুলো বুঝতেছি এবং যখনই কোরআন মসজিদে এগুলো দেখবো তখন রাইট এক্সপ্রেশনটা চিন্তা করার চেষ্টা করব, সেটা বোঝার চেষ্টা করব, সেভাবে উচ্চারণ করার চেষ্টা করব। অতএব অনেক কাজ বাকি, মানে ওটা যদি না হয় এটা ইনকমপ্লিট হয়ে যাবে। যে এত কিছু শিখে যদি আমি ওই সুরেলা কণ্ঠেই কোরআন মসজিদ পড়তে থাকি উইদাউট এনি এক্সপ্রেশন, নিজে না বুঝে, তাহলে সেটা আসলে কোনো মানে বেকার শ্রম বলতে পারি আমরা। আল্লাহ আমাদেরকে এখান থেকে সহজ করুন যাতে আমরা রাইট এক্সপ্রেশনে সঠিকভাবে আমরা বুঝতে পারি। তো প্যাসিভ ফেল সেরকম একটা পাওয়ারফুল বিষয়। তো আমাদের গত সেশনে যে সামারিটা আমরা করছিলাম সেখান থেকে শুরু করি। প্যাসিভ ফেলের মূল বিষয় কর্মবাচ্য ফেল, এটার আরবি টার্মোলজি যেটা আস্তে আস্তে আমরা অভ্যস্ত হব, মাজহুল বলা হয়। মাবনি মিন মাজহুল, তো মাজহুল বলতে পারেন, প্যাসিভ বলতে পারেন ইংরেজিতে, বাংলায় কর্মবাচ্য বলতে পারেন। এটার মূল কনসেপ্ট হচ্ছিল কর্তাকে জানা যায় না, কেননা প্রত্যেকটা ক্রিয়ার মূল সেন্টার পয়েন্ট হচ্ছিল কে কাজটা করছে। সেই হিসাবে আরবি ফেলের প্রতিটা ফেল শব্দের প্রতিটার ভিতরেই একটা ইনসাইড প্রোনাউন ঢুকে থাকে, সে অ্যাক্টিভ ভয়েসে কি বলে যে ভিতরে কে আছে, ডুয়ারটাকে। তো প্যাসিভ ফেলের মূল বিষয়টা হচ্ছিল ডুয়ারটাকে জানা যাবে না, এটাই হচ্ছিল একটা কনসেপ্ট। কিন্তু দুইটা জিনিস, কাজটা কি সেটা জানা যাবে এবং কার উপরে কাজটা করা হয়েছে সেটা জানা যাবে। এই দুইটাকে এমফেসিস দেওয়ার জন্য দুইটাকে অথবা আইদার অফ ওয়ান, তাহলে আমরা প্যাসিভ ইউজ করতেছি, কর্তাকে এখানে আমরা অমিট করতেছি। এটা হলো প্যাসিভ ফেলের একটা মূল কনসেপ্ট। তো এটাকে চিনতে গেলে কী করতে হবে, প্রথমে আমাদেরকে নিশ্চিত হতে হবে এটার কাল কি, এটা অতীতকাল নাকি অনাতীতকাল। সেটা আমরা অতীতকাল ফেল নাসারা চার্ট এবং ইয়ানসুরু চার্ট সেগুলো দেখে আমাদের একটা ধারণা হয়েছে। তারপর অতীতকাল যদি হয় সেখানে একটা সিকোয়েন্স অফ হরকত দেখা যাবে, মাল্টিপল উ ফলোড বাই ই, এটা হচ্ছে আমাদের সামারি একটা নোট, মাল্টিপল উ ফলোড বাই ই। আর অনাতীতকাল হলে সিঙ্গেল উ ফলোড বাই মাল্টিপল আ, এটা আমরা জাস্ট একটা কোড করে নিলাম, এটা আমরা অ্যানালিসিস করছি। সেখানে দেখেন নিচে একটা টেবিল দেওয়া আছে, সেখানে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস মানে একেবারে মুজারাত থেকে শুরু করে মাজিদ ফির লম্বা ফেল, যেমন মুজারাতের তিন লেটারে কী হবে, মাজিদ ফির পাঁচ লেটারে কী হবে, মাজিদ ফির ছয় লেটারে কী হবে। যেমন ফাতাহা একটা মাদি ফেল, ফাতাহা হচ্ছে ফুতিহা, পেশ হচ্ছে ফুতিহা, ঠিক আছে, উ ই একটা উ আর একটা ই, আর বেশি কিছু দেওয়া যাচ্ছে না। ইখতালাফা, এখানে যজমকে ধরা যাবে না, আর প্রথমটাতে উ করতে হবে, শেষেরটা ধরা যাবে না, সেকেন্ড লাস্টটাকে জের করতে হবে,
আর এর বাদে বাকি থাকলে পেশ করে দিতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে ইখতালাফাকে আমাদের প্যাসিভ করতে হলো হচ্ছে কি উখ তু লিফা সেভাবে হচ্ছে মাল্টিপেল উ দুইটা উ পাচ্ছি সেকেন্ড লাস্টে হচ্ছে ই, এটা হচ্ছে একটা মডেল। একইভাবে ইস্তাকফারার মধ্যে সেটা আরও সুন্দরভাবে ফুটে উঠছে ইস্তাকফারা উস্তুগফিরা, ঠিক আছে উস্তুগফিরা এটা, তাহলে মাল্টিপেল উ ফলোড বাই ই এটা হচ্ছিল ফর্মুলা আপনার ইস্তাকফারা উস্তুগফিরা, এটা মনে রাখলে আপনার জন্য ইজি হবে। এখন উ মাল্টিপেল আ এটাকে যদি মনে রাখতে হয় মুজারাতের যেখানে ট্রাইলেটার আছে সেখানে দেখেন ইয়াফতাহু ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহুর মধ্যে প্রথমটা উ হয়ে যাবে তারপরে জবর, বাই ডিফল্ট এটা জবর আছে অতএব চেঞ্জ করতে হচ্ছে না, ইয়াফতাহু ইয়াফতাহু ইয়াফতাহু। এবার ইয়াখতালিফু ইয়ুখতালাফু, প্রথমটা ইয়ার উপরে পেশ ছিল এটা জবর হয়ে গেছে তারপর সবগুলো জবর, এখানে তার উপরে জবর লামের উপর সেকেন্ড লাস্টের উপরে জবর, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে ওইটা হচ্ছিল উ মাল্টিপল আ। একইভাবে ইয়াস্তাক ফিরু এটা হচ্ছে কি ইউস্তাক ফারু, তার উপরে জবর ফার উপরে জবর সামনে ইউ কোনো জের নাই এখানে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স প্যাসিভ ফেলের মধ্যে জেরের কোনো প্রভাব আপনি দেখবেন না, সবগুলো জবর পাবেন, এটা একটা কুইক রিকগনিশন। তাহলে সেভাবে আমরা এটাকে নিশ্চিত করতে পারি যে কোনটা প্যাসিভ ফেল, সেটা ডিটারমিনেশন করার পরে সেটাকে আমরা ট্রান্সলেট করতে পারবো কে একজন ডান্টু থাকবে, কাকে কি করা হয়েছিল, দুইটা জিনিস কার উপর কাজটা করা হয়েছিল এবং কি করা হয়েছিল, প্রেজেন্ট টেন্স মাদি মুদারে দুইটাতে হতে পারে। তো প্যাসিভ ফেল সংক্রান্ত একটা কনসেপ্ট আমরা উপরে গুরুত্ব দিছি, একটা হচ্ছিল কি ট্রান্সিটিভ ভার্সেস ইন্ট্রান্সিটিভ ভার্ব, বাংলায় আমরা বলি অকর্মক ক্রিয়া ক্রিয়া এটাকে ইন্ট্রান্সিটিভ ভার্ব আর ট্রান্সিটিভ ভার্বকে সকর্মক ক্রিয়া বলি। এটার বিষয়টা হচ্ছিল এরকম যে প্রতিটা ফেলের সাথে মাফুল লাগানো যায়, কেন এটা হচ্ছে ডিটেইল অফ দ্য ফেল। তো মাফুল বিহি বলে একটা জিনিস আমরা শিখছি, যখন কোনো এক কাজটা কার উপরে করা হচ্ছে, কী ধরনের কাজ করা হচ্ছে, হু অ্যান্ড হোয়াট, এটা যখন উত্তর দেয় যে অংশগুলো একটা বাক্যের ফেল বাক্যের, সেটাকে আমরা মাফুল বিহি বলি। তো মাফুল বিহির এই কনসেপ্টটা যেসব ফেলের সাথে অ্যাপ্লিকেবল সেগুলো হচ্ছিলো সকর্মক্রিয়া, আর যাদের সাথে এটা অ্যাপ্লিকেবল না সেটা হচ্ছে অকর্মক্রিয়া। অকর্মক্রিয়াকে বলা হচ্ছিলো লাজিম আর সকর্মককে বলে মুতাআদ্দি, এই দুইটা টার্ম আমাদের আছে। তো এটা প্যাসিভ ফেলের সাথে খুব সম্পর্কিত, যেগুলো লাজিম মানে অকর্মক্রিয়া যারা মাফুল বিহি নিতে পারে না সেগুলোর প্যাসিভ ফর্ম হয় না এবং সরফে ইসম মাফুলও হবে না, সেটা একটা লাজিম। এবং আমরা ওইটা এক্সারসাইজও দেখবো আজকে ইনশাআল্লাহ এক্সারসাইজ করবো এটার আরও বড় করে। এরপর আসে মুতাদ্দি, মুতাদ্দি হচ্ছিলো সকর্মক্রিয়া যে মাফুল বিহি নিতে পারে, একটা নিতে পারে দুইটাও নিতে পারে। তো মাফুল বিহি সে যদি মুতাদ্দি হয় মানে সকর্মক্রিয়া হয় তার প্যাসিভ হবে। তো সেখানে মুতাদ্দির মধ্যে আবার আরেকটা ভ্যারাইটি আছে যেটা হচ্ছিলো দুইটা মাফুল নিতে পারে, ডাবল মাফুল নিতে পারে। তো যদি দুইটা মাফুল নেয় সেক্ষেত্রে যখন এটাকে প্যাসিভ করা হবে তখন একটা মাফুল হবে নায়েবুল ফেল আর একটা মাফুল হবে মাফুল বিহি অফ প্যাসিভ ফেল। আর যে ফেলের একটা মাফুল বিহি দেওয়া সম্ভব সেটার কোনো অবস্থাতে কী হবে না, মাফুল বিহি প্যাসিভ ফেলের মাফুল বিহি থাকবে না, শুধু মাফুল বিহিটা টার্ন করবে কিসে নায়েবুল ফেলে, এটা একটা কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। সেটাই আমরা এক্সারসাইজের মধ্যে ইনশাআল্লাহ আমরা আজকে সেই এক্সারসাইজে এটা যাব। তো সেই হিসাবে আমাদের একটা ছোট্ট টেবিল ছিল 11.3, সেখানে আমরা বিভিন্ন ফেল এখানে দেখছি এবং সেখান থেকে আমরা বলতে বলছি কোনটা প্যাসিভ কোনটা সকর্ম কোনটা অকর্ম। আমরা একটা একটা করে আবার দেখি, কাতাবা, কাতাবা বাংলা দেখেন সে লিখেছিল, এখন সে লিখেছিল এটার পাশে আমাদেরকে লিখতে একটা এটা মাফুল বিহি লাগাতে হবে, মাফুল বিহি হচ্ছিলো সামথিং সাম ওয়ান ইংরেজিতে, কিছু অথবা কাউকে আমরা যদি এভাবে লিখি তাহলে সে লিখেছিল কিছু তাহলে মিলে যাচ্ছে, সে লিখেছিল কাউকে এটাও মিলে যাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে কাতাবার সাথে দুইটা মাফুল বিহি আপনি লাগাতে পারেন। তারপর শব্দটা হচ্ছিলো কি সে দৌড়েছিল, সে দৌড়েছিল কিছু, সে দৌড়েছিল কাউকে, কোনোটাই মিলে না, দ্যাট মিন্স এটা একটা ইন্ট্রান্সিটিভ লাজিম
ইয়ে এটার মাফুল বি এটার প্যাসিভ হবে না। সে সাহায্য করেছিল কিছু, সে সাহায্য করেছিল কাউকে, মিলছে ঠিক আছে। তাহলে এটা হচ্ছিল একটা সকর্মক্রিয়া মুতাদ্দি এবং এটার প্যাসিভ হবে। সে বলেছিল কাউকে, সে বলেছিল কিছু কিছু, দুইটাই কিন্তু মিলে, তাহলে সে এটাও ছিল মাফুল, এটাও হলো একটা আপনার এটা প্যাসিভ, এটা হচ্ছিল মুতাদ্দি ফেল, এটা হচ্ছিল সকর্মক্রিয়া প্যাসিভ হবে। সে চলে গিয়েছিল, সে চলে গিয়েছিল কিছু, সে চলে গিয়েছিল কাউকে, মিলে না, এটা ইন্ট্রান্সিটিভ। সে বসেছিল কিছু, সে বসেছিল কাউকে, মিলে না, ইন্ট্রান্সিটিভ। সে শিখিয়েছিল তাকে, সে শিখিয়েছিল কিছু, মিলে, এটা হচ্ছে ট্রান্সিটিভ। সে উঠেছিল, হ্যাঁ সে উঠেছিল বা উঠে, সে উঠেছিল কিছু, সে উঠেছিল কাউকে, মিলে না। সে বেসিক্যালি যে নিজের উপরে কাজটা করে সে হচ্ছিল অকর্ম। যেমন এখানে সে ঘুমিয়েছিল, এটাকে যদি আপনি বলেন, সে ঘুমিয়েছিল কাউকে অথবা সে ঘুমিয়েছিল কাউকে, এটা মিলে না। তিনি ঘুমিয়েছিল কিছু অথবা কাউকে, মিলে না, অতএব এটা হচ্ছিল অকর্ম। তা বা সে ঘুরেছিল কিছু, সে ঘুরেছিল কাউকে, মিলে না। গসালা, সে ধুয়েছিল কিছু, মিলে, ঠিক আছে। সে ধুয়েছিল কিছু, সে শার্টটি ধুয়েছিল, সেটা মিলে, অর্থাৎ গসালাকে আপনি একটি সকর্মক বলতে পারেন। তারপর হচ্ছে কি, ইয়াকুলু, সে খেয়েছিল কিছু বা সে খায় কিছু, মিলে, অর্থাৎ এটা হচ্ছে ট্রান্সিটিভ। তারপর হচ্ছে কি, ইয়াফ আলু, সে করে কিছু, সে করে কাউকে, কে করে কিছু, একটা মাফুল বিহি সে নিতে পারে। ইয়াদ রিবু, সে আঘাত করেছিল বা হেসে আঘাত করে, করেছিল এটা করে হবে, প্রেজেন্ট টেন্স আছে, ইয়াদ রিবু, সে আঘাত করে, তো সে আঘাত করে তাকে, সে আঘাত করে তাকে, অতএব এটা মাফুল বিহি নিতে পারতেছে। আলিমা, সে জেনেছিল কিছু, সে জেনেছিল কাউকে, হ্যাঁ হতে পারে। তারপর কি, ইয়াখুযু, সে গ্রহণ করেছিল কিছু, সে গ্রহণ করেছিল কাউকে, এটাও এখানে হতে পারে, ঠিক আছে। এটাও মুতাদ্দি মানে অ্যাক্টিভ প্যাসিভ ফেল হতে পারে। মা তা, সে মরেছিল কিছু, সে মরেছিল কাউকে, মিলে না, এটা ইন্টেন্সিটিভ। আখরাজা, সে বের করে দিয়েছিল কিছু, সে বের করে দিয়েছিল কাউকে, মিলে, দুইটা মাফুল বিহি নিতে পারে। আখরাজা, ইস্তাতোয়া, সে সমর্থ হয়েছিল কিছু, সে সমর্থ হয়েছিল কাউকে, হয় না, ইন্টেন্সিটিভ। ইয়াকুমু, সে দাঁড়িয়েছিল কিছু, দাঁড়িয়েছিল কাউকে, হয় না, ইন্টেন্সিটিভ। আরাদা, সে চেয়েছিল কিছু, সে চেয়েছিল কাউকে, মিলে, এটা হচ্ছিল ইন্টেন্সিটিভ। তারপর কি, আহসানা, সে সুন্দর করেছিল কাউকে, সে সুন্দর করেছিল কিছু, মিলে, ইন্টেন্সিটিভ। নাজালা, সে নিচে নেমে এসেছিল কিছু, সে নিচে নেমে এসেছিল কাউকে, মিলে না, এটা একটি ইন্টেন্সিটিভ। দল্লা, সে পদভ্রষ্ট হয়েছিল কিছু, সে পদভ্রষ্ট হয়েছিল কাউকে, মিলে না, ইন্টেন্সিটিভ। এইভাবে ইন্টেন্সিটিভ এবং ট্রান্সিটিভ ভার্বটা খুব গুরুত্বপূর্ণ এক, কেন ইন্টেন্সিটিভ ভার্বের মাফুল মানে বেসিক প্যাসিভ হবে না। আর সেকেন্ড হচ্ছিল, ইন্টেন্সিটিভ ট্রান্সিটিভ ভার্ব যদি হয়ে থাকে, মোতাদ্দি যদি হয়ে থাকে, সকর্মক্রিয়া যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো কোনো ফেল দুইটা মাফুল বিহি নিতে পারে, কোনো কোনো ফেল একটা মাফুল বিহি নিতে পারে। যে সে ফেলগুলো একটা মাফুল বিহি নিতে পারে, সেই ফেলটার কর্মবাচ্য ভার্সনে কোনো মাফুল বিহি থাকবে না। আর যে ফেলটা দুইটা মাফুল নিতে পারে, মুতাদ্দি ফেল, তার যদি দুইটা মাফুল বিহি নিতে পারে, একটা মাফুল বিহি হবে তার নায়েবুল ফেল, আর একটা হবে মাফুল বিহি, ঠিক আছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন আমরা ট্রান্সফার করবো, সেটাই আমরা বিভিন্ন সময়ে আমরা দেখার চেষ্টা করবো। এইটা একটা এক্সারসাইজ, 24টা ফেল নিয়ে, এই কনসেপ্টটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, তো এটার সাথে আরও অনেক কিছু জড়িত আছে ভবিষ্যতে, সেটা ইনশাল্লাহ আমরা কাজ করব। এরপরে আমরা ইরাব বলছিলাম, ইরাবের ক্ষেত্রে আমরা গত সেশনও করছিলাম, আজকে আবার সেম এক্সাম্পলগুলো রিপিট করবো। আমরা আশা করি আপনারা শীত থেকে নিজেরাও চেষ্টা করছেন। বেসিক একটা জুমলা ফেলিয়ার যে ইরাব, অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভে একই, খালি টার্নটা চেঞ্জ হচ্ছে কি, আমরা অ্যাক্টিভ ভয়েসে ফাইল বলি কর্তা, আর প্যাসিভ ভয়েসে কোনো ফাইল থাকবে না, অতএব ফাইল না বলে ওটাকে বলবো কি, নায়েবুল ফাইল। নায়েবুল ফাইল যেমন প্রোনাউনের ফেলের ভিতরে হতে পারে,
আবার নায়েবুল ফায়াল ফেলের বাইরে আউটসাইড নায়েবুল ফায়াল হতে পারে, দুইটাই হতে পারে এবং একই নিয়মে হবে। ফেলের যেমন আউটসাইড ডুয়ার হওয়ার জন্য ফেলটাকে আগে থাকতে হবে, আউটসাইড ডুয়ারটা পরে থাকবে এবং ফেলটা হুয়া অথবা হিয়া ফরম্যাটে থাকবে, আর আউটসাইড ডুয়ারটা যেমন রাফা ফরম্যাটে থাকবে ইসম অথবা ফ্রেগমেন্ট। তো অতএব একইভাবে এটা ফেলের সাথে থাকতে পারে, দূরেও থাকতে পারে। যেমন প্রথম একজাম্পল হচ্ছে কুতিবা আলাইকুম সিয়াম। কুতিবা হচ্ছে আমাদের প্যাসিভ ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে ইনসাইড প্রোনাউন হচ্ছিল হুয়া, এরপরে আস সিয়ামু দাঁড়ায় আছে দূরে, এটা রাফা ফর্মে আসছে। অতএব আস সিয়ামু নায়েবুল ফেল কুতিবা, এই ফেলটা প্যাসিভ ফেলটা। আলাইকুম হচ্ছে জার মাজরুর মুতাআল্লিক বিল ফেল ডান, এ হচ্ছে ইরাব। ইরাব তাহলে কুতিবা হচ্ছে ফেল মাদি মাজহুল, প্যাসিভটাকে আমরা আরবিতে বলি মাঝুল, ফেল মাদি মাঝুল, মাদি মানে অতীতকাল, মাঝুল মানে প্যাসিভ, এতটুকু বললে যথেষ্ট। ফাইল না বলে আমরা বলবো নায়েবুল ফাইল আসিয়াম। আলাইকুম জার মাজরুর মুতাআল্লিক বিল ফেল মুকাদ্দাম, কেন সে ফাইলের নায়েবুল ফাইলের আগে বসে আছে, ঠিক আছে। তাহলে এটাও একটা ইয়ে, ইরাবটা আমরা এভাবে বলবো। তারপর দেখেন তুকাল্লাবু, তুকাল্লাবু এই যে তার উপরে পেজ দিচ্ছেন, তারপর কোনো কি নাই, কোনো জেন নাই, এটা ডেফিনেটলি প্যাসিভ, ঠিক আছে। আর প্যাসিভ উ মাল্টিপল আ, তাহলে এটা হলো একটা প্যাসিভ ফেল। এবং ইনসাইড ডুয়ার হচ্ছিল আইদার হিয়া অথবা ইনসাইড প্রোনাউনটা হলো হিয়া অথবা আন্তা। এরপর দেখেন উজু হুহুম একটা ইদাফা দাঁড়ায় আছে, উজু হু হচ্ছিল মুদাফ, হুম হচ্ছে মুদাফিল, তাহলে এটা রাফা ফর্মে ইদাফা, তাহলে অবশ্যই এটা এই আগে যে ফেলটা আছে সেটা ডানটু হতে পারে, নায়েবুল ফেল হতে পারে, প্যাসিভ ফেলে নায়েবুল ফেল হতে, নায়েবুল ফেল হলে তাহলে এটা ইনসাইড প্রোনাউন হচ্ছিল হিয়া, তাহলে আমাদের তুকাল্লাবু হচ্ছিল ফেল মুদারে মাজহুল, ফাইল হচ্ছে উজু হুহুম, সরি নায়েবুল ফাইল হচ্ছিল উজু হুহুম, এটা নায়েবুল ফাইল হচ্ছে উজু হুহুম, ফিন নারে জার মাজরুর মুতাল্লিক বিল ফেল, এখানে হচ্ছে নর্মাল সিকোয়েন্স, এটা মুকাদ্দাম না, কেন এর আগেরটাতে আমরা দেখছি আলাইকুম কী করছে, ফাইলের আগে চলে আসছে, এখন যেটা দেখতেছি উজু হুম, এটা আলাইকুম নায়েবুল ফাইলের আগে চলে আসছে, এখানে নায়েবুল ফাইলের পরে হচ্ছে জার মাজরুর, নর্মাল সিকোয়েন্সে। তাহলে তুকাল্লাবু উজু হুম ফিন নারে, এটা হচ্ছে নর্মাল সিকোয়েন্সে, তিনটা পার্ট এখানে পরপর এখানে আছে। এরপরটা আসি ফা তুকাল্লিবা, ফা হচ্ছিল প্রিফিক্স, তুকুল্লিবা এই যে তু আছে সামনে ঠিকই, কিন্তু এখানে বার নিচের জের হয়ে গেছে, অতএব এটা প্যাসিভ হওয়া সম্ভাবনা নাই, ঠিক আছে, এটা অ্যাক্টিভ ফেল, ঠিক আছে। এবং এটা মানসুব হয়ে গেছে, মানসুব মানে লাইটেস্ট হয়ে গেছে, এটা ব্যাপারটা কি তুকুল্লিবা, এটা হচ্ছিল এটার বিষয় হওয়ার কথা ছিল। এরপর আসেন আমরা মিন আহাদি হিমা, মিন হরফে জার আহাদি ইসম মাজরুর, আহাদি মুদাফ হিমা মুদাফ ইলাইহি, তাহলে এটা জার মাজরুর মুতাআল্লিক বিল ফেল, এটা তুকাল্লিবা আউটসাইড ডুয়া মানে মুতাআল্লিক, ওয়া দিয়ে তারপর এবার লাম আসলো, লাম হচ্ছিলো লাইটেস্ট হরফ। এরপরের ফেলটা দেখেন ইউতা কল্লাব, এখানে কোনো ইউ আছে ফলোড বাই সবগুলো আ, অর্থাৎ এখানে আমাদের পি, এটা প্যাসিভ ফেল এবং এটা লাইটেস্ট হয়ে গেছে, ইনসাইড হচ্ছিলো, এটার ভিতরে প্রোনাউন হচ্ছে হুয়া, হ্যাঁ মিনাল আখিরি, এটা হচ্ছে জার মাজরুর। তাহলে এখানে বেসিক্যালি দুইটা জুমলা আছে, প্রথমটা অ্যাক্টিভ ভয়েস জুমলা আর পরেরটা হচ্ছে প্যাসিভ ভয়েসের জুমলা, পরেরটা প্যাসিভ ভয়েসের ছিল, এটাকে আমরা লেবেল করি ইউতাকাল্লাব মিনাল আখরি, এখানে ইউতাকাল্লাব এটা হচ্ছিলো ফেল মুদারে মাজহুল মাজজুম, আবার বলি ফেল মুদারে মানে অনাতীতকাল ফেল, মাজহুল প্যাসিভ, পাশাপাশি এটা হয়ে গেছে লাইটেস্ট মানে মাজজুম, তাহলে ফেল মুদারে মাজহুল মাজজুম, আর ইনসাইড হচ্ছে হুয়া, আর এটার জার মাজরুর হচ্ছে মিনাল আখিরিনা, এটা হচ্ছে এটা জার মাজরুর।
তো সাউন্ড কি হচ্ছে? আমাদের একজন কমপ্লেইন করছেন সাউন্ড পাচ্ছেন না, আমার মনে হয় সাউন্ড ইজ ওকে। এটা হচ্ছিল কি মাল্টিপল উ বাই ই, ঠিক আছে? তো এটা কি হবে? এটাও প্যাসিভ, সরি এটাও প্যাসিভ হবে। আর এটা হচ্ছিল মুদারের মাঝুল, এটা হচ্ছে মুদারে মাঝুল, আগেরটা হচ্ছিল মাদি মাঝুল, দুইটা এখানে আছে। ফা তুকুব বিলা এটা হচ্ছিল মাদি মাঝুল, আর ইয়াতা কব্বাল এটা হচ্ছিল মুদারে মাছুল, এবং এটা মানসুবও আছে, মাসজুম আছে, সেই জিনিসটাও আছে। আচ্ছা, এরপরের আসি পরের এক্সাম্পলটা। ইউন ফিকুনা আমওয়াল আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। ইউন ফিকুনা এটা হলো আপনার ফেল, এটা অ্যাক্টিভ ফেল, এটার মধ্যে কোনো প্যাসিভ নেই, কারণ হচ্ছিল এখানে ইউ আছে, কিন্তু এই যে বেসিক্যালি দেখবেন যে শেষে ওয়ান হচ্ছে এক্সট্রা লেটার, ইউন ফিকু ফার নিচে জের আছে, ইউ এবং জের হচ্ছে, এটা অবশ্যই কি হয়ে যাবে, এটা আপনার এটা হবে অ্যাক্টিভ ভয়েস, এবং এটা ইনসার্ট আছে হুম। তাহলে ইউন ফিকুনা অ্যাক্টিভ ভয়েস মানে ফেল মুদারে নর্মাল, এবং ইনসার্ট আছে হচ্ছে হুম মারফু। আমওয়ালাহুম এটা হচ্ছিল মাফুল, ইদাফা মাফুল, আর ফি সাবিলিল্লাহি যার মাজরুর চেইন মুতাল্লিক বিল ইউন ফিকুনা, এটা নর্মাল একটা জুমলা ফেলিয়া, এখানে মাজহুল নাই। এরপর আসেন ইজা জুলজিলাতি জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা এখানে চার লেটার বিশিষ্ট ফেল, যেটা আমরা এখনো পড়ি নাই, সামনে পড়ব। জুলজিলাত এটা তার উপরে নিচে জের আছে, বেসিক্যালি এটা যজম ধরতে হবে। জুলজিলাত একটা ফেল, এটা প্যাসিভ ফেল, যেহেতু যার উপরে পেশ আছে এবং সেকেন্ড লাস্টের নিচে জের আছে, অর্থাৎ জুলজিলাত একটা প্যাসিভ, এটা এখন আমরা স্টাডি করি নাই, এটা প্যাসিভ। আল আরদু জিলজালাহা এটা হচ্ছে মাফুল মুতলাক হিসেবে তার সাথে আছে। আল আরদু হচ্ছে নায়েবুল ফেল, আল আরদু হচ্ছিলো জুলজিলাতের আর নায়েবুল ফেল, যজম তা আছে, এটা ইনসাইড ডুয়ার হচ্ছিলো হি, ইনসাইড প্রোনাউন হচ্ছে হিয়া। এরপরটা আসি, ফাকাদ কুজদিবা রুসুলুন মিন কবলিকা। ফা কাদ এগুলো আমাদের প্রিফিক্স, ফা হচ্ছে অতএব, কাদ সবসময় অতীতকাল ফেলের সাথে আসে অলরেডি এমফেসিসের জন্য। কুজদিবা এটা হচ্ছিল মাদি মাঝুল, ভিতরে হচ্ছিল হুয়া, এরপরে রুসুলুন এক শব্দটা রাফা ফর্মে আছে, অতএব এটা কি হয়ে যাচ্ছে, এটা আউটসাইড ডান টু মানে নায়েবুল ফেল হচ্ছে এটা। মিন কবলিকা, মিন হরফে জার, কবলি ইসম মাজরুর, কবলি মুদাফ, কা মুদাফ ইলাইহি, এটা হচ্ছে মুতাল্লিক বিল ফেল। এখন এখানে একটা জিনিস নোটিস করার মতো, সেটা হচ্ছিল কুজদিবা, এই ফেলটাকে দেখেন, এটা ইনসাইডে হচ্ছিল হুয়া। আমরা রসুলুনের একটা অর্থ জানি, সেটা হচ্ছে রসুলুন হচ্ছিল বার্তাবাহক গণ, রসুলগণ, এটা ব্রোকেন পুরেল পুরেল, অতএব এটার সাথে ম্যাচিং হতে পারো কুজদিবাত, বার পরে যজমতা স্ত্রীবাচক হিয়া হইতে পারত, তো হিয়া না হয়ে সেটা কি হচ্ছিল, হুয়া হচ্ছে। তো এটাও কিন্তু একটা ভ্যারিয়েশন এখানে আছে, সেটারও কিছু বালাগাগত ইমপ্লিকেশন আছে। সাধারণত হুয়া অথবা হিয়া ফরম্যাটের জেন্ডার মিসম্যাচ হতে পারে। যেমন এখানে আমাদের ব্রোকেন পুরুলের সাথে এক্সপেক্টেড ফর্ম ছিল কুজদিবাত রসুলুনের সাথে, কিন্তু এখানে কুজদিবা সেটা আসতে পারে। এটা যখন আসে তখন এটা তাফসির কারকটা বিভিন্নভাবে এটা এক্সপ্লেন করে, সেটা নিশ্চয়ই বালাগা সেকশনে আমরা ইনশাআল্লাহ দেখব। তো এটা একটা কেস আপনাকে মার্ক করলাম, কারণ আমরা দেখতেছি স্ট্রাকচার সেখানে রুসুলুন ব্রোকেন প্রয়েল, অতএব এটার ম্যাচিং ফেলটা হওয়া উচিত, স্ট্যান্ডার্ড হচ্ছে সিঙ্গুলার ফ্যামিলিন, যদিও সে হচ্ছিল হিউম্যান ব্রোকেন প্রয়েল, সে ম্যাসকুলিন ফ্যামিলি ইয়ে হতে পারে, কী বলে হইতে হয়ে সে কুজদিবাদের সাথে কুজদিবার সাথে যেতে পারে, অতএব তার কিন্তু আরেকটা অপশন আছে কুজদিবা, যজমতা দিয়ে ইয়া ফরম্যাটটাও সে যেতে পারে।
এটা রুসুলুন তো নাইবুল ফেল, নাইবুল ফেল, হ্যাঁ নাইবুল ফেল ম্যাচ করবে কার সাথে? ফেলের সাথে। জেন্ডার চেঞ্জ হবে কেন তাহলে? হ্যাঁ কুজিবার জেন্ডার চেঞ্জ হবে কেন? কুজিবাত এটা নাইবুল ফেলটা তো ব্রোকেন প্লুরাল, হিউম্যান ব্রোকেন প্লুরাল, তো এটার নাম্বার জেন্ডার কি সিঙ্গুলার ফেমিনিন হতে পারে না? না কুজিবার আউটসাইড ডোরের উপরে ডিপেন্ড করবে না। না কুজিবাত বেসিক্যালি স্ট্যান্ডার্ডটা কি হয়, স্ট্যান্ডার্ড হচ্ছিল ফেলটার প্রোনাউনের সাথে ইয়ের প্রোনাউনটা মিলবে, মানে নাম্বার জেন্ডারের সাথে নাইবুল ফেলের নাম্বার জেন্ডারটা মিলবে। ঠিক আছে, বুঝে গেছে? এখন এখানে যেমন আপনি এখানে বেসিক্যালি হচ্ছিল কুজি বা দিস, এটার ভিতরে হুয়া বসে আছে, কিন্তু স্ট্যান্ডার্ড এক্সপেকটেশন ছিল এখানে হিয়া হওয়ার কথা, কিন্তু এখানে অবশ্যই সে কী করছে, সে নিয়ম একটা অল্টারনেটটা ইউজ করছে, দুইটাই হতে পারে। যেমন এখানে এই জিনিসটা আমরা যে ব্রোকেন প্লুরাল বলছি সেটা কিন্তু একটু মনে করার দরকার আছে আলোচনা, মানে এটা কোনো পয়েন্ট আমাদের যে গ্রামাটিক্যালি এখানে যে আমাদের ভিন্ন কিছু হচ্ছে এই জিনিসটা মার্ক করতে হবে, তারপরে আপনি যখন তাফসিরকারক যখন এটাকে গ্রামারিয়ানরা যখন এটাকে এক্সপ্লেন করবে তখন বেসিক্যালি কুজিবাত এটা হচ্ছিল ইনসাইড ডোর হিয়া, অতএব নাইবুল ফাইলটা ব্রোকেন প্লুরাল, এটা একটা ম্যাচ, কেননা রুসুলুন হচ্ছিল একটা ব্রোকেন প্লুরাল, এটার নাম্বার জেন্ডার হচ্ছে সিঙ্গুলার ফেমিনিন হতে পারে, প্লাস ম্যাসকুলিন প্লুরালও হতে পারে, দুইটাই হতে পারে। তাহলে ম্যাসকুলিন প্লুরাল যদি হয় সেটা কুজিবার সাথে সে ম্যাচ করতে পারে, আবার সিঙ্গুলার ফেমিনিন হলে কুজিবার সাথে ম্যাচ করতে পারে, কুজিবাত এটাও ম্যাচ করতে পারে, অতএব দুইটা অপশন তার জন্য আছে, সে একটা অপশন ইউজ করছে। যেমন আপনি যদি সূরা বাকারার খুব সম্ভবত 253 নম্বর আয়াতে যদি যান, আমি দেখাই, কেন এটা আলোচনার বিষয়, কারণ আমরা গ্রামার শিখতেছি, ভ্যারিয়েশনটা জানা দরকার, ভ্যারিয়েশনটা দেখাই, ভ্যারিয়েশন হলে ওখান থেকে বালাগা আসে, সেখান থেকে এক্সপ্রেশনগুলো আসে, সেটা লক্ষ্য করলে আমরা এই জন্য এটা মার্ক করছি। সম্ভবত এটা 253 দেখেন, এখানে তিলকার রুসুলু ফাদ্দালনা বাদুকুম আলা বাদিন, এটা আমাদের ইয়ের মধ্যে বোধ করছি আমরা, বলে এমবেডেড সেন্টেন্সের মধ্যে পড়ছি, এটাকে যদি আমরা নিয়ে আসি আমাদের বোর্ডে, আপনি এখানে দেখেন এখানে দেখেন তিলকা সিঙ্গুলার ফেমিলিন, এটা হচ্ছিল পয়েন্টার ওয়ার্ড, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি, এটা কী হচ্ছে আর রুসুল, তাহলে এখানে কিন্তু সিঙ্গুলার ফ্যামিলিন হিসেবে ট্রিটমেন্ট করে কিন্তু তিলকা রুসুল ফ্র্যাগমেন্টটা তৈরি হচ্ছে, তিলকা যাচ্ছে আর রুসুল, রুসুলের সাথে, কিন্তু এখানে রুসুলুনের সাথে কুজিবাকে ম্যাচ করা হচ্ছে, কুজিবাতকে এখানে ইগনোর করা হচ্ছে, অতএব এটা যে একটা ভ্যারিয়েশন হচ্ছে এটা বোঝা যাবে। ঠিক আছে, তখনই আপনি বুঝবেন যে এখান থেকে তাফসিরকারকটা এখান থেকে পয়েন্ট করে বালাগাগত কথা বলবে, আমরা স্ট্যান্ডার্ড গ্রামার প্র্যাকটিসটা জানি, অল্টারনেটটা যদি জানি তখন সেখান থেকে বেশি বেসিক্যালি এক্সপ্রেশনটা আছে, এটা একটা বিষয়। পরের আয়াতটাও দেখেন নাকি, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, ইলাল্লাহি জার মাজরুর মুতাআল্লিক বিল ফেল মুকাদ্দাম, তুরজাউ এই যে দেখেন তুরজাউ এটার ইনসাইড প্রোনাউন হতে পারে হিয়া অথবা আন্তা, হ্যাঁ, এবং এটা হচ্ছে প্যাসিভ ফেল, আল উমুরু এটা নায়েবুল ফেল, অর্থাৎ এটা নায়েবুল ফেল রাফা ফরমেটে আছে, অর্থাৎ এটা তুরজাউর সাথে একটা সম্পর্ক আছে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে নায়েবুল ফেল এবং এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল, সেজন্য তুরজাউর ইনসাইডে হিয়া আছে, সেভাবে ম্যাচ করে সে ব্যবহৃত হচ্ছে, আসলে এখানে আর কোনো অপশন নাই। ঠিক আছে, আর আল উমুরু ছিল এটা ছিল নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, অর্থাৎ তার একমাত্র অপশন হচ্ছে সিঙ্গুলার ফ্যামিলিন, সেই জন্য দেখেন তুরজাউ গ্রামার অনুযায়ী আসছে। ঠিক আছে, গ্রামার অনুযায়ী আসছে, অনেক ক্ষেত্রে এই ভ্যারিয়েশনটা আমরা দেখব, তার গ্রামার অনুযায়ী তার সিঙ্গুলার ফ্যামিলিনের সাথে ব্যবহার করার দরকার, সে হচ্ছে কি ম্যাসকুলিনের সাথে ব্যবহার করছে, সেটা সূরা ইউসুফের মধ্যে আপনি যদি আসেন, এই ভ্যারিয়েশনটা আমরা সূরা ইউসুফের মধ্যে আছে, যেটা আমার পিক মনে পড়ে সেটা আপনাকে পুল আউট করছি এখান থেকে, সেটা হলো
এই যে ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি, ঠিক আছে, এই যে কালা নিসওয়াতুন ফিল মাদিনাতি এই এক্সাম্পলটা যদি আপনি দেখেন, এই যে নিসওয়াতুন হচ্ছে সিঙ্গুলার ফেমিনিন, এটা ফেমিনিন শব্দ, কিন্তু সে কলার আউটসাইড ডোয়ার হচ্ছে, কলার ইনসাইডে তো হুয়া আছে, এখানে হওয়া উচিত ছিল কলাত, কলাত জজমতা নিসওয়াতুন, এই মিসম্যাচটা হচ্ছে, জেন্ডার মিসম্যাচটা হচ্ছে, সেখান থেকে বিভিন্ন রকম এক্সপ্রেশন আছে, সেটা ইনশাল্লাহ আমরা বলাগার মধ্যে শিখব, কিন্তু আমাদেরকে এটা অবজার্ভ করতে হবে, হ্যাঁ সে এখানে কী করছে, ভ্যারিয়েশন করছে, ভ্যারিয়েশনটা কী, সে একটা স্ত্রীবাচক শব্দ হওয়ার পরেও সে একটা পুরুষবাচক ফেলের সাথে কী করছে, সে দাঁড়াইছে, অর্থাৎ কেন সে দাঁড়ালো, সে একটা ভ্যারিয়েশন করছে, এই ভ্যারিয়েশনটার পিছনে কথাবার্তা থাকবে। তাহলে আমাদের এখানে পরপর দুইটা এক্সাম্পল দেখেন, এখানে রুসুলুন এক্সপেক্টেড ফর্ম ছিল কুজ্জিবা, কিন্তু হয়ে গেল কুজ্জিবা, আর এখানে তুরজাউল উমুর একেবারে পারফেক্ট নিয়ম মেনে সে জিনিসটা হয়েছে। আচ্ছা হুনালাকা, এবার বলেন আমাকে এটার ইয়ে কী হবে, হরকত কী হবে, আলিফের উপর হরকতটা কী হবে, আলিফ বার উপর জজম, তারপর পেশ, লামের উপর জে, তারপর ইয়ার উপর জবর, এখানে আলিফের উপরে কোনো হরকত নেই, তো আমরা যদি মনে করি এটা বেসিক্যালি তার উপরে যেটা হরকত সেটার উপর ডিপেন্ড করবে, তার উপরে পেশ আছে, অতএব আলিফের উপর পেশ হবে, তার উপরে যদি জবর অথবা জের হতো আলিফের নিচে জের হতো, এটা হচ্ছিল আমাদের সেই খালি আলিফের হরকতের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে দেখেন কী হচ্ছে, হুনালিকা উবতুলিয়া, উবতুলিয়া এটা হচ্ছিল প্যাসিভ ফর্ম, ঠিক আছে, উব টু উ ডাবল মাল্টিপল উ ফলোড বাই ই, আচ্ছা উবতুলিয়া আল মুমিনি মুমিনুনা, আল মুমিনুনা এটা হলো আমাদের নায়েবুল ফাইল, ঠিক আছে, নায়েবুল ফাইল, কেন উবতুলিয়া এটার ভিতরে আসছে হুয়া, এই যে শেষে দেখেন জবর আছে, হুয়া ইন্ডিকেট করতেছে, ওয়া জুল জিলু জিলজালান শাদীদান, ঠিক আছে, জুল জিলু, এখন এখানে জুলের উপরে জার, জার উপরে পেশ আছে, এটাও প্যাসিভ, ঠিক আছে, এখানে দুইটা প্যাসিভ এখানে আছে, জুইয়ানালাহু সু উ আমালিহি, জুইয়ানাহুল্লাহু সু উ আমালিহি, জুইয়ানা এটা ফেল মাদি মাঝুল, সু উ আমালিহি এই ফ্র্যাগ এই ইদাফা চেইনটা হচ্ছিল নায়েবুল ফাইল, লাহু হচ্ছিল জার মাজরুর মোতায়াল্লিক বিল ফেল মুকাদ্দাম, এটা সু উ মুদাফ, আমালি মুদাফিলাহি, আমালি মুদাফ, হি মুদাফিলাহি, ঠিক আছে, তাহলে এটাও এই স্ট্রাকচার। পরেরটা দেখেন, জুইয়েনা এটারও নায়েবুল ফাইল হচ্ছিল দূরে আছে, সু উ আমালিহি এটা নায়েবুল ফাইল, লি ফেরাউনা জার মাজরুর মোতায়াল্লিক বিল ফেল মুকাদ্দাম, এখানেও মুকাদ্দাম লাহু মুকাদ্দাম, এখানে লি ফেরাউনা এটাও হলো মুকাদ্দাম, এখানে আছে একই স্ট্রাকচার দুইটা। হ্যাঁ, তারপর হচ্ছিল ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলান, নুজ্জিলা প্যাসিভ ফেল, ইনসাইডে আছে হুয়া, আল মালাইকাতু এটাও হলো ডানটু মানে নায়েবুল ফাইল, তানজিলান এটা হচ্ছিল মাফুল মোতলাক, মাফুল মোতলাকটাকে আপনার মনে রাখ, আমরা শিখছি সেটাকে একটু আর একটু পোক্ত করি, কোনো একটা ফেল ব্যবহার হচ্ছে সেটা অ্যাক্টিভ হতে পারে প্যাসিভ হতে পারে, সেই ফেলটার মাজদারটা যখন মাফুল হিসাবে আসে এটাকে তখন বলা হয় মাফুল মোতলাক, যেমন এখানে নুন জালা এটাকে যদি আপনি সলভ করেন তাহলে নাজ্জালা ইউনাজ্জিলু নাজ্জিল মুনাজ্জিলুন মুনাজ্জালুন তানজিলান, তানজিলান এটা হচ্ছিল বেসিক্যালি নাজ্জালা ফেলের কি মাজ্জা, তাহলে এই বাক্যের মধ্যে নাজ্জালা ফেল যেখানে ইউজ হচ্ছে যে বাক্যে, সে বাক্যে যদি মাফুল হিসাবে যদি ওই ফেলটার মাজদার চলে আসে এই এই ইসমটাকে তখন বলা হয় মাফুল মোতলাক, ঠিক আছে, একেবারে এটা একেবারে মুখস্থ নিয়ম, তো আমরা সেই জন্য সলভ জরুরি, যখনই আপনি ওই ফেলেরই মাজদারকে মাফুল হিসাবে পাবেন, মাফুল চেনা সহজ, নসফ ফর্মে আসবে, এটা এখানেও দেখেন ভ্যারিয়েশন অফ জেন্ডার আছে, আল মালাইকাতু হচ্ছে কিন্তু ব্রোকেন প্লুরাল, হিউম্যান ব্রোকেন প্লুরাল, নুজ্জিলা নুজ্জিলাত হয় নাই, নুজ্জিলাত হতে পারত, অর্থাৎ এটাও কিন্তু একটু ভ্যারিয়েশন, যেমন আমাদের একটু আগে আমরা যেটা দেখলাম রুসুলুনের ক্ষেত্রে যেটা দেখলাম কুজ্জিবাত রুসুলুন, একইভাবে এখানে নুজ্জিলা
আল মালায়েকা তো একইভাবে একই রকম সিনারিও দুইটার মধ্যে আছে। তারপর আমরা বলছিলাম যে মাঝুল ফেলের মধ্যে সমস্ত লাইট লাইটেস্টের কনসেপ্টগুলো থাকবে। লাম ইউখলক, লাম ইউখলক এটা হচ্ছিল আমাদের ফেল মুদারে, মাঝুল মাজজুম, মিসলুহা এটা হচ্ছিল একটা ইদাফা, এটা হচ্ছে নায়েবুল ফেল, ফিল বালাদি এটা হচ্ছে জার মাজরুর মুতাল্লিকুল ফেল, ঠিক আছে, এটাও সহজ। এরপর আসেন ইন্নামা ইয়াতা কাব্বালু, ইয়াতা কাব্বালু এখানে দেখেন ইয়ার উপর জবর আছে, এটা কোনো মাজহুল না, এটা হচ্ছিল অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে না, অ্যাক্টিভ ভয়েস, এটা এটা হচ্ছে হুয়া ভিতরে আছে, এটা ফেল মুদারে, হুয়া আছে, আল্লাহ শব্দটা বাইরে আছে, এটা হচ্ছে ফাইল, মিনাল মুত্তাকিনা জার মাজরুর মুতাল্লিক বিল ফেল, এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ সেন্টেন্স, এটার মধ্যে কোনো প্যাসিভ নেই। ইন্নি আখাফুল্লাহ রব্বুল আলামিন, ইন্নি আমাদের হরফে নসব এবং তারিসম, এটা হচ্ছে মুক্তাদা, আর আখাফুল্লাহ রব্বুল আলামিন এটা পুরাটা হচ্ছিল খবর জুমলা, খবর জুমলার মধ্যে আখাফা হচ্ছিল আমাদের হলো ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছিল হুয়া এবং সরি ইনসাইড ডুয়ার হচ্ছে আনা, এবং আনা মুদারে, তারপর হচ্ছে আল্লাহ শব্দটা হচ্ছে প্রথম মাফুল, রব্বুল আলামিন হচ্ছে সেকেন্ড মাফুল, অথবা রব্বুল আলামিনটাকে আল্লাহ শব্দটার সিফা বলতে পারেন, আরও অ্যাডভান্সে আমরা বলবো বদল, আর একটা কনসেপ্ট আছে বদল সেটা বলবো। তাহলে এখানে আখাফু আল্লাহ রব্বুল আলামিন, বেসিক্যালি আখাফু এটা হচ্ছে আমাদের ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে আনা, ফেল মুদারে, আল্লাহ শব্দটা হচ্ছে মাফুল, রব্বুল আলামিনটাকে দুইভাবে ট্রিট করা যায়, সিফাও বলা যায়, একটা ইদাফা সিফাও বলা যায়, আবার বদল বলা যায়, বদল কনসেপ্ট আমরা ইনশাল্লাহ পরবর্তীতে দেখব। এটা হলো এটার ইরাব। তাহলে এখানে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা এখানে দেখলাম, এখানে কোনো প্যাসিভ ফর্ম নেই। এরপরে আসেন ওয়া ইন ইয়াস্তাহরিসু, এটা ইনের জন্য লাইটেস্ট হয়ে গেছে। তারপরে আসছে কি ইউগাসু, এটাও লাইটেস্ট হয়ে গেছে, সেটা আমরা পড়ি নাই, শর্ত জবাবে শর্তও লাগছে যায়। এখানে ইউগাসু এটা হচ্ছিল প্যাসিভ ফেল, এটা হচ্ছিল প্যাসিভ ফেল, এবং এটার ইনসাইডে আছে, এটা যেহেতু লাইটেস্ট হয়ে গেছে উনা, এটা হচ্ছে হুয়া, হুম হচ্ছিল এটা প্যাসিভ ফেলের ভিতরে আছে, হুম নায়েবুল ফেল, বি মা ইন জার মাজরুর, আর হচ্ছে কাল মাহলি, এটা হচ্ছিল আরেকটা জার মাজরুর, দুটা মুতাল্লিক। এরপর আসে ওয়া ইন ইউশরক, ইন ইউশরককে কী করে ফেলছে, লাইটেস্ট করে দিচ্ছে, ইউশরক এখানে ইউশরকু ছিল, এটা প্যাসিভ, এখানে ভিতরে আছে হুয়া, বিহি তু তু মিনুন, এটাও লাইটেস্ট হয়ে গেছে। আমরা নেক্সট সেশানে ইনশাল্লাহ পড়বো, ইন দিয়ে যখন কন্ডিশনাল স্টেটমেন্ট তৈরি হয়, এটা জুমলা শর্তিয়া বলা হয়, সেটা আরও দুই ক্লাস পরে আমরা শুরু করব, সেখানে শর্ত জবাবের শর্ত দুইটাই লাইটেস্ট হয়ে যায়, সেটা আরেকটা কনসেপ্ট ইসলামিক, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে এই সেশনটা, এখানে আরেকটা সুরাত কুইলের উপরে আমরা একটা এক্সারসাইজ করতে বলছি, এটা হোমওয়ার্ক থাকলে এটা আপনার করে নিতে পারেন, খুব সহজ। শুধু এখান থেকে একটা জিনিস আমি দেখাবো, সুরাত তাকবীরের নামটা আসলো কীভাবে, তাকউইল, দেখেন তাকউইল এটা কী, হ্যাঁ এটা কী জিনিস, এটা বেসিক্যালি একটা মাছদার, সুরাগুলোর নামগুলো দেখবেন অনেকগুলোই মাছদার হিসাবে আছে, সেটা খেয়াল করবেন যে সুরার নামটা আসলো কোথেকে। বেসিক্যালি এই নামটা আসছে প্রথম ওয়া ইজা শামসু কুউইরাত, এই যে কুউইরাত শব্দটা থেকেই, এই কুউইরাত শব্দটার মাছদার হচ্ছিল বেসিক্যালি আমাদের তাকউইল, ঠিক আছে, কাউওয়ারা কাউওয়ারা, তাহলে এটা হচ্ছিল আমাদের যদি সলভ করি তাহলে এখানে আসতেছে কীভাবে, কাউওয়ারা দুই নম্বর ফর্ম, কাউওয়ারা কাউওয়ারা ইউ কাউওয়ারা ইউকাউইরু, এটা হচ্ছে আমাদের মাদি আর
কাউওয়ারা ইউকাউইরু কাউইরু কাউইর এটা হচ্ছিল কাউওয়ারা ইউকাউইর কাউওয়ারা ইউকাউইরু কাউইর মু মুকাউইরুন মুকাউইরুন মুকাউয়ারুন মুকাউয়ারুন এবার আমাদের মাসদারে কনসেপ্ট ছিল তাক উই এটা ওয়া তাক উই এই যে ছিল তাকুইরান তাকুইরান নাসব ফর্মে লিখি তাকুইরান এই তাকুইরান এটাই আল লাগানোর পরে তাকুই ঠিক আছে তাকুই তাহলে এইভাবে সুরার নামগুলো আসছে তাহলে এই সুরার মধ্যে ইয়ে কুবিরাতের মাজদারটাকে দিয়ে এটা নামকরণ হয়েছে তো এটা আপনারা করতে পারেন খুব সহজ ডিকশনারি এক্সারসাইজ এখন যদি এটার অর্থ বের করতে হয় তাহলে কা ওয়া র দিয়ে আমাদের যে ডিকশনারি অনলাইনটা ইউজ করতে পারেন এখানে আমাদেরকে যেতে হবে কা ওয়া র এখানে যাওয়ার পরে এই দেখেন কা ওয়া দাল এটা আমরা দেখছি কা ওয়া কা ওয়া ঠিক আছে এটা হচ্ছিল এক নম্বর ফর্মে হচ্ছে একে বেঁকে চলা ঘুরে ঘুরে চলা পাকিয়ে দড়ি পাকানো কাউয়ারা আবর্তন করা চক্রাকারে ঘোরানো পরিভ্রমণ করা জড়ানো ভাঁজ করা পেঁচানো পাগড়ির পাকের মতো পাক দেওয়ার মতো কোনো কিছু ঢেকে ফেলা বেলনাকারে পাকানো কুণ্ডুলি করা গোলাকারভাবে গুটিয়ে ফুটানো পেঁচিয়ে পেঁচিয়ে গুটিয়ে গুটি করা তাহলে এইটাকে যদি আপনি করেন কুউবিরাত যখন বলা হচ্ছে প্যাসিভ যেটাকে যখন ইজাজ শামসু কুউবিরাত মানে শামসটাকে কী করা হবে গুটায় নিয়ে নেওয়া হবে ঠিক আছে গুটায় নিয়ে নেওয়া হবে তো এটা হচ্ছে একটা কনসেপ্ট তাই না তাহলে সেটাও এখানে আসতেছে সেইভাবে শব্দগুলো আমরা আলোচনা করব তবে ইনশাল্লাহ আমরা সামনে আরেকটু প্রজেক্ট হিসাবে একটা পার্ট ইনশাল্লাহ এবছর আমরা ইন্ট্রোডিউস করব আল্লাহর নামগুলো 99টা নামের অর্থ আপনি বের করতে পারেন রুট ধরে ধরে কোনটা কোন ধরনের ইসম সেটা একটা ইনশাল্লাহ টাস্ক আমাদের থাকবে পরবর্তীতে যাই হোক আমরা এবার সিভের উপরে আমাদের এখানে যতগুলো এক্সারসাইজ ছিল সবগুলো একটু একটু করে টাচ করে গেছি তো শব্দের উপরে দখল লাগবে আর গ্রামারের উপরে দখল লাগবে তারপর অর্থ যখন আমরা করবো সেখানে ট্রান্সলেশন করতে করতে সেটার উপরেও আমাদের ইনশাআল্লাহ দক্ষতা আসবে তো আমরা একটা সেশন ব্রেক নিব তো সেশন ব্রেক নিচ্ছি এখানে ক্লোজ করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু